লম্বা লাইনে অফিস রুমের সামনে যতদূর সম্ভব মনে করে কয়েক বছর আগে কথা বলছি, তখনও অল্পতেই অবাক হয়ে যাওয়ার অভ্যেসটা পুরো দমে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি আমার ইতিহাস ডিপার্টমেন্টে আমার ব্যাচেরই মেয়েটা একবার ঘাম হচ্ছে, একবার নিজেকে বাতাস করছে রুমাল দিয়ে, আর একবার অফিস রুমের সামনে এত রোদ কেন তা নিয়ে বলতে গেলে বাতাসকেই অভিযোগ জানাচ্ছে। আমি হার করে তাকিয়ে তার দিকে, আমার বান্ধবীটি তখনও লাল মেঝে সিলিং ফ্যান আর খুব বেশি হলে টেবিল ফ্যানের বাড়িতে বাস করি, এসি মার্বেল, বাবা কি বড় লোক রে। ক্যান্টিনে যেতাম, মনে পড়ে না একদিনও সে একটা বাবুচি কেক খাইয়েছিল বলে। ওর কাছে শুনতাম ওর বাপ প্রতি মাসে সোনা পেল, আজ ওর বাবা লরি কিনলেন একটা তো কালকে চলল। আমরা অবাক হয়ে থাকতাম, আমি তখন সাইকেল কিংবা খুব বেশি হলে রিক্সাতে কলেজ যাই, আমার বাকি বন্ধুগুলো বাস কিংবা ট্রেন, ও মাঝে মধ্যে ছবি দেখাত ওর বাড়ি, সারা বাড়িতে শেষ পাথর, দেয়ালের গায়ে কারুকার্য, মায়ের দামি শাড়ি, স্বামীর দামি দামি। একটা কথা ওর বার বার তীব্রভাবে উচ্চারণ না করলেও জানান হয়ে যায় আমরা খুব বড় আমাদের এই আছে। ভর্তি হয়েছি বেসরকারি সেন্টার কলেজে ভর্তি, আমার ঠিক পাশের কম্পিউটারে যে মেয়েটা বসত একদম সাদা মাটা, আজকে আমি ফুচকা খাওয়ালে কালকেও ছাড়বে, আমি গল্প করতাম আনন্দের চোটে, জানিস আজকে বাড়িতে গিজার লাগানো হলো, কিংবা জানিস মা আজকে আমার জন্য ডিজিটাল ক্যামেরা কিনে এনেছে। চুপ করে তাকিয়ে থাকতো আমার দিকে, মনে হলো আর স্বামী কিছু বলি খারাপ অবস্থা হয়। ওর বাড়িতে কালী পূজা, খুব সম্ভবত রতন কালী পূজা, নিমন্ত্রণ করলো আমাকে আর এক বান্ধবী, বাড়ি থেকে ছাড়লো একটাই শর্তে, রাত আটটার আগে বাড়ি ফিরতে। গেলাম, হ্যাঁ আমরা গেলাম, আজকেও মনে আছে আমি আর আমার মতো নিমন্ত্রিত সেই বান্ধবী বোধ হয় পাক্কা দশ মিনিট হা করেছিলাম ওর বাড়ি, হ্যাঁ সেই মেয়েটির বাড়ি থেকে যাকে এতদিন করে দিতে এসেছি। রাজপ্রাসাদ কলেজে যে মেয়েটির গল্প শুনে ছবি দেখে ভেবেছিলাম এত বড় বাড়ি হয় মানুষের, এত সুন্দর, সেই দিন প্রথম আবিষ্কার করলাম তুলনা করা উচিত। তবে এই বাড়ির সামনে তার বাড়ি সাবিত্রী, কম্পিউটার শিখতে গিয়ে যে মেয়েটির সামনে গিজারের গল্প করেছিলাম একদিন, তার বাড়িতে আমার বাড়ির অনেক দিন আগে একটা নয় দু দুটো গিজার, ও আমায় মুখ ফুটে কোনো দিনই বলে, ও তো এও বলে ওদের বর্ধমানের জমিদারি ছিল এক সময়, এখন হয়তো রাজত্ব নেই তবে সম্পত্তি আছে পরের প্রজন্মের বসে খাওয়ার মতো।